ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله مولانا العظيم أتكي 9 أكتوبر 2020 বাইতুল আতিক জামে মসজিদ বনশ্রী এ ব্লক ঢাকা পবিত্র জুমা আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে আসার প্রসাদ তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ মেরে ভাইও আমাদের জিন্দেগির মাকসাদ হওয়া উচিত আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যান জিন্দেগির উদ্দেশ্য হবে একটা আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যান আমার বলার উদ্দেশ্য হবে আমার শোনার উদ্দেশ্য হবে আমার মসজিদে আসার উদ্দেশ্য হবে এটা আমার ঘরে যাওয়ার উদ্দেশ্য হবে আমার নামাজের উদ্দেশ্য যেটা হবে আমার বাজারে যাওয়ার উদ্দেশ্য সেটা আমার জিন্দেগির গরজ হবে আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবে এজন্য প্রত্যেকটা কাজ করার আগে ভেবে দেখা উচিত এখানে আমার নফসের হজ মানে অংশ আমার নফসের অংশ কতটুকু আল্লাহ তার অংশ কতটুকু নফসের অংশ এপারে থেকে যাবে আর আল্লাহ তাআলার অংশটা ওপারে চিরস্থায়ী হয়ে যাবে
এজন্য নফসের অংশ এটা হলো মাটির সাথে মিশে যাবে আর আল্লাহ তাআলার অংশ আরশে আজিমে উঠে যাবে নফস আমাদেরকে উপরে উঠতে দেয় না নফস শুধু আমাদেরকে নিচে টেনে রাখতে চায় নফস আমাদেরকে আমাদের কানের উপরে আমাদের ইবাদতকে উঠতে দেয় না এজন্য ইবলিসকে ইবলিস বানিয়েছে আরেক ইবলিসে নয় ইবলিসকে শয়তান বানিয়েছে আরেক ইবলিসে আরেক শয়তানে না তার নফসে তার নফস এজন্য ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু নফসের কাজই হলো মানুষকে শুধুই সে ধোঁকা দেয় আর রুহের কাজ হলো মানুষকে উপরে উঠিয়ে দেয় আর নফসের কাজ হলো এটাকে নিচের দিকে দাবায় দেয় এজন্য ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে এবং যে নিজের নফসকে নফসের কথা মতো চলে না সে তার নফসের কথা মতো চলে না সে আল্লাহ তাআলার কথা মতো চলে সে মন চাহি জিন্দেগি চলে না রব চাহি জিন্দেগি চলে নফসের তাকাজা মতে কদম তোলে না বলকে আল্লাহ তাআলার তাকাজা মতে কদম তোলে আল্লাহ তাআলা বলেন আমি সিদ্ধান্ত দিলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত তার ঠিকানা কাজটা এক সেকেন্ডও বাড়তি কোনো কাজ নাই শুধু আমার হার হার কাজের আগে আমার দিনটাকে একটু দেখে নেওয়া বলেন আমার প্রত্যেক কাজের আগে আমার দিন কি করা বলেন দেখে নেওয়া এটা করতে কিছুই লাগে বাড়তি কিছু করতে হয় আমি মসজিদে ঢুকছি শুধু দিলটাকে একটু দেখে নেওয়া আমি তো আল্লাহ তাআলার জন্য ঘরে যাচ্ছি তো দিলটাকে দেখে নেওয়া আমি আল্লাহ তাআলার জন্যই ঘরে যাচ্ছি যদি আল্লাহ তাআলা ঘরে যেতে না বলতেন আমি কখনোই ঘরে যেতাম না আমি মসজিদেই থাকতাম কিন্তু আমাকে রব ঘরে যেতেও বলেছে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাওয়া আল্লাহ মারখাদা তিনি বলেন কোন মানুষ ঘরে গেল ঘরে গিয়ে দেখলো তার বাচ্চা কাঁদে স্বাভাবিকভাবে তখন আপনি কি করবেন বাচ্চা আদর করবেন বাচ্চা কোলে তুলে নেবেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাওয়া আল্লাহ মারখাদা বলেন তুমি শুধু একটা সেকেন্ড তখন ভাবো যে এই মুহূর্তে আমার করণীয় কি এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে কি করতে বলেছেন এবং এই মুহূর্তে আমার রাসূল আমাকে কি করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মনে করো তো তুমি বাচ্চাকে আদর করবে কি মনে করে আল্লাহ তাআলা আমাকে কি করতে বলেছেন এবং আমার রাসূল আমাকে কি করতে বলেছেন এই মুহূর্তে আমার উপর হুকুম মানলাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না জামার বাচ্চাদেরকে স্নেহ করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই কথাটা মনে করে যে এই মুহূর্তে রাসূল হলে কি করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বাচ্চাকে আদর করতেন আর আমি শুধু এজন্যই বাচ্চাকে তুলে নিলাম কোলে সঙ্গে সঙ্গে আরশ আযীম থেকে আল্লাহ তাআলা আলান শোনাবেন যাও কথা দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউহিব্বুকুম যাও তোমার গুনাহগুলো মাফ করে দিব এবং তোমাকে আমি ভালোবাসব সুবহানাল্লাহ বাচ্চা কোলে নিলে আল্লাহ মাফ করে না বাচ্চা কোলে নেওয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিল না বাচ্চা তো সকলেই বাচ্চা আদর করে হাজারো ইহুদি বাচ্চা আদর করে দুনিয়ার সব জানোয়ার বাচ্চা আদর করে দুনিয়ার সব প্রাণী তো বাচ্চাকে আদর করে কবুতর বাচ্চাকে তার কি পরিমাণ আদর করে মুরগি তার বাচ্চাকে কি পরিমাণ আদর করে লেকিন এই মুহূর্তে আমি বাচ্চাকে তুলে নিলে এই পুরস্কার কেন হবে বলে এটা এজন্য তুমি আমার হুকুম খেয়াল করেছ এবং আমার হাবিবের তরিকা ইস্তেহজার করেছ
এজন্য এক বাচ্চা কোলে তুলে নিয়েছো আল্লাহ তাআলা আলান শুনিয়ে দিলেন যাও ইউহিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি তোমাকে ভালোবাসব আর তোমার গুনাহগুলোকে মাফ করে দেব হাকীম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়না ওয়া আল্লাহ মারখাদা তিনি বলেন আমি যখন ঘরে যাব তো ঘরে গিয়ে তো আমি আমার জামা খুলব স্বাভাবিক আমি আমার পাজামা খুলব স্বাভাবিক আমি খুলতে গিয়া বাম হাত আগে খুললাম আর ডান হাত বাম হাত আগে আগে খুললাম বলি শুধু এই কাজটা আমি করলাম আমি আমার জামা খুলতে কোন হাত আগে খুলব বলি বাম হাত আমি জামা খুললাম কোন হাত আগে বাম হাত আগে পায়জামা খুললাম কোন হাত আগে কোন পা আগে বাম পা আগে আচ্ছা বাম হাত স্বাভাবিকভাবে আমরা খোলার সময় বাম হাত আগে খুলি এটা আমরা সহজ বোধ করি আর দেওয়ার সময় ডান হাত আগে দিই সহজ বিষয়টা কতটা হালকা লেকিন শুধু এই কথা মনে করার কারণে যেটা আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ঘোষণা শোনাবেন যাও কথা দিলাম তোমাকে আমি ভালোবাসব তোমার গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ এই বিষয়টা কি সহজ হলো না কঠিন না আমার জীবনের হার কাজে সব সব কাজে যদি আমি সকল কাজে যদি আমি এটাকে ফিট করতে পারি তো আমার জীবনটা কেমন হবে এজন্য এটাকে বলে ইস্তেহজা মানে আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের তরিকাকে আমার হৃদয়ে একটুখানি ভাবো প্রতিটা কাজে প্রতিটা কাজে দুই প্রশ্নের উত্তর জিন্দেগিতে ঠিক করে এক প্রশ্ন হলো লিমা ফাআলতা কেন করেছো আরেক প্রশ্ন হলো কাইফা ফাআলতা কিভাবে করেছো বলেন কেন করেছো কিভাবে কেন করেছো উত্তর কি আল্লাহর জন্য করেছি কিভাবে করেছো উত্তর কি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন যেভাবে বলেছেন যেভাবে করতে বলেছেন সেভাবে করেছি এই দুটো যদি একসাথে ঠিক হয়ে যায় তো এটাকে বলে ইখলাস এটাকে বলে আমলকে আল্লাহ তাআলার জন্য খালেস করা কথা ঠিক করা বলেন কি কি কেন কিভাবে হোয়াই ডু হাউ ডু কেন করেছো কিভাবে করেছো